পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদের আর্থিক সাহায্য করার জন্য বিশেষ স্কলারশিপের মাধ্যমে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব আর বিশেষ সচিব অভিষেক চান্দ্রা সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং রাজ্যে এই স্কিমের মাধ্যমে পৌর নিগমের সকল সাফাই কর্মীদের সন্তানদের জন্য বছরে বিশেষ আর্থিক সাহায্যের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। সেটা হচ্ছে গাইডলাইন প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম ফর শিডিউল কাস্ট অ্যান্ড আদার্স 2021-2022-2025-26 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরের উদ্যোগী আমাদের এই আগরতলা পৌর নিগমে অন্তর্ভুক্ত আমাদের যে সাফাই কর্মীরা আছেন তাদের যারা সন্তানরা আছেন বিশেষ করে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি এই সন্তানদের তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য স্কলারশিপ দেওয়ার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তর এবং আগত রাজ্য সরকার আমাদের একটা উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত মহোদয়, আমাদের এমএনসি মেম্বার সন্তোষ সরকার মহোদয়া, আমাদের রাজ্য সরকারের শ্রম দপ্তরের স্পেশাল সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি শ্রী অভিষেক চন্দ্রা মহোদয়, আমাদের পৌর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদবজি, আমাদের এডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার আছেন। সাফাই কর্মীদের পড়ুয়া সন্তানদের সাহায্য করার জন্যই এই বিশেষ স্কলারশিপের সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান পৌর মেয়র। হচ্ছে এই প্রকল্পে প্রত্যেক সাফাই কর্মচারীর সন্তানদেরকে বছরে 3,500 টাকা করে দেওয়া হবে এবং বিভিন্ন হোস্টেলে যারা থাকবে তাদেরকে বছরে 7,000 টাকা করে দেওয়া হবে। এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টু 7,000 টাকা আর ক্লাস থ্রি থেকে ক্লাস টেন 8,000 টাকা যারা হোস্টেলে থাকবে। আর এমনিতে যারা ডেতে পড়াশোনা করবেন তারা কিন্তু 2,500 টাকা করে 3,500 টাকা করে প্রত্যেক এবং প্রতি ঘরে যদি তিনজন চারজন যতজন সন্তান থাকে প্রত্যেকের সুযোগে আওতায় আসবে। এটা আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি এটা বলবো যে আমাদের সাফাই কর্মচারীরা যে পরিশ্রম করেন এবং তাদের সন্তানরা যারা গরিব অংশের মানুষ তারা কিন্তু প্রত্যেকের সঙ্গে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারবে আগামী দিনে এবং আমাদের রাজ্যের হয়ে তারা কাজ করতে পারবেন। শহর উন্নয়ন হোক, রাজ্যের উন্নয়ন হোক, রাষ্ট্রের উন্নয়ন হোক, তারা কাজ করতে সুযোগ পাবেন। এই কারণে এটা একটা ভালো বলবো কর্মসূচি যেটা সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে করছেন। আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমি সেক্রেটারি সাহেবকে বলে বলবো উনি যে উদ্যোগ উনি বলেছেন পরবর্তী সময় যদি আরও আমাদের নাম পাঠায় ওনার দিক থেকে দেওয়ার কোনো আপত্তি থাকবে না, দিতে পারবে। এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংক থেকে লোন নেওয়া মানে এই ক্ষেত্রে উল্লেখ্য বিজেপি পরিচালিত পৌর নিগম দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই সাফাই কর্মী সহ বিভিন্ন অংশের কর্মচারীদের স্বার্থে যারা পৌর নিগমে কর্মরত তাদের জন্য বিভিন্ন আর্থিক বিকাশমুখী প্রকল্পকে বাস্তবায়িত করেছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।